তো হ্যালো বন্ধুরা, আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো বিভূতিভূষণ অভয়ারণ্য, মানে পারমাদুন। তাহলে চলুন ফটাফট গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিই এবং বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকে আমাদের যাত্রা শুরু করি। তো বন্ধুরা, এখানে প্রথমে বলে রাখি যে বিভূতিভূষণ অভয়ারণ্য আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে অবস্থিত। তো যাই হোক, চলুন এবার তাড়াতাড়ি সেখানে আমরা পৌঁছাই। তো আমাদের গাড়ি আমরা এইখানে রাখলাম। এই হচ্ছে ফরেস্ট। তো এই জায়গাটা এত সুন্দর, মানে ঠান্ডা, মানে এখানে নামার পরে বোঝা যাচ্ছে জায়গাটা খুব সুন্দর, শীতল জায়গা, ঠান্ডা জায়গা। তো ফরেস্টে ঢোকার আগে রাজাপ্রসাদ পাল টিকিট কাটতে ব্যস্ত, 50 টাকা করে টিকিট। এদিকে রাজু কিছু খাবার কিনতে ব্যস্ত, মানে ভেতরে গিয়ে আমরা কিছু খাবো, কারণ অনেক বড় জায়গা এবং আমাদের খিদেও লেগেছে প্রচণ্ড। তো সেজন্য এখান থেকে রাজু খাবার কিনছে, আমরা ভেতরে গিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া সারবো এবং ফরেস্ট দেখব। সো বন্ধুরা, আমরা অভয়ারণ্যের ভেতরে প্রবেশ করেছি। এখান থেকে আরও সামনে অনেক এগিয়ে যেতে হবে। এর ভেতরে অনেক পাখি আছে এবং হরিণও আছে। তো সেই হরিণটা যদি আমাদের ভাগ্যে থাকে তো আমরা অবশ্যই দেখব। এখানে 3টে পর্যন্ত, মানে এর ভেতরে আমরা ঘুরতে পারবো 3টে পর্যন্ত। তারপরে 3টের পরে টিকিট দিয়ে এখানে বন্ধ হয়ে যায়, যেটা বললো যে আপনাদের এখানে কেউ আসেন তাহলে আপনাদেরকে মোটামুটি 11টার মধ্যে এখানে আসতে হবে, আপনি মোটামুটি সব ভালো করে ঘুরে দেখতে পারেন। মানে 3টের পরে কিন্তু এখানে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় এবং 4টের মধ্যেই অভয়ারণ্য পুরো বন্ধ হয়ে যায়। এই জায়গাটা অত্যন্ত স্পেশাল আমাদের জন্য, এই কারণেই যে আমাদের মাথায় যে ঘোরাঘুরির যে ভূত আসলে বলা যায় সেটা প্রধানত এসেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অরণ্য যে উপন্যাসটা রয়েছে সেটা থেকে, তাই তো? তো আজকে আমরা এই জায়গায় এসেছি, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, জায়গা বাড়ি, তার পাশেই যে অভয়ারণ্যটা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য পারমাদুন, আজকে আমরা সেই জায়গাতে এসেছি। দারুণ একটা জায়গা এটা, মানে আমাদের একটা ড্রিম প্লেস বলা যেতে পারে একদমই। কারণ এখন তো এটা আরো ভালো, কারণ লকডাউনের পরে এখন ভিড় একদমই নেই, মানে এটা ঠিক হয়ে যাওয়ার আমরাই আছি এখন, আমরা কেউ নেই। মানে এখানকার মধ্যে যেসব পশু পাখিরা ছড়িয়ে ছিটিয়ে আছে তারাও যায় না যে আমরা এখানে এসছি, এবং তারা হয়তো এদিক ওদিক আছে এবং আমরা হঠাৎ ঢুকে পড়বো, আমাদের সঙ্গে দেখা হবে, তাদের ছড়িয়া কি বলবো এবং অসাধ্য ব্যাপার। দেখুন, আমরা এই জঙ্গলের পাশ দিয়ে একটা ব্যারিকেড করা আছে। এই ব্যারিকেডটা করা আছে এই কারণেই যে এই পাশে হরিণের, মানে এই এই সাইডে হরিণ থাকে, ঠিক আছে, আর এই সাইডে এমনি নর্মাল জঙ্গল। তো দেখি এখান দিয়ে আমরা, এই সাইড দিয়ে রাস্তা আছে, এখান দেখি আমরা কত দূর যেতে পারি। ওফ, দেখুন কি সুন্দর সুন্দর ফুল, অসাধারণ অসাধারণ ফুল, দারুণ। ওই যে রাজা আর রাজু অনেক সামনে চলে গিয়েছে। সো গাইজ, ওই দেখুন আমরা এখানে প্রচুর হরিণ দেখতে পেয়েছি। দেখুন এখানে এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের কাছে যায় না চলে যাবে। এখানে প্রচুর হরিণ এখানে বসে আছে, একসঙ্গে প্রায় মনে হয় 50-60টা হয়ে গেছে। মানে আমরা চলে যাবো, হঠাৎ মানে যদি জায়গা শুনতে পাচ্ছেন কিনা, অদ্ভুত একটা, মানে এখানে পাখির এত পাখির আওয়াজ, মানে কি বলবো। তো যাই, দেখা যাক সামনে পাখি না কি আদেও, নাকি প্রচুর পাখি সামনে, এত পাখি, মানে এখান থেকে যে আওয়াজ পড়াচ্ছে সেটাই আপনি এখানে শোনাতে পারছেন না, শোনালে পরে ভাবতে প্রচুর আওয়াজ পড়াচ্ছে। ঠিক, আওয়াজটা হয়তো আওয়াজটা শুধু রেকর্ড করে পরে করা যায় নাকি ওটা দেখতে হবে। তো দেখি ওখানে কি জিনিসগুলো, হ্যাঁ এত আওয়াজ, চলো। ফ্রেন্ডস, এইখানে যে আওয়াজটা হচ্ছিল,
দেখুন এখানে প্রচুর বাদুর গাছে, মানে এত বাদুর, আমি ক্যামেরাতে জুম করে ভিডিও আপনাকে দেখাচ্ছি, মানে প্রচুর বাদুর, আর বাদুরে এত আওয়াজ, মানে আমরা এতক্ষণ ধরে ওটা হচ্ছে কিসের হচ্ছে জিনিসটা কি, জিনিসটা কি বুঝতে, এখন দেখি যে এটা বাদুরের আওয়াজ, মানে কয়েক প্রচুর বাদুর, কয়েক মিলিয়ন, কয়েক মিলিয়ন না কয়েক প্রায় হাজার বাদুর, পাঁচ দশ হাজার বাদুর আছে। হ্যাঁ তো বন্ধুরা, এতক্ষণ তারা নিশ্চয় বুঝতে পারছেন যে আওয়াজটা কোত্থেকে আসছে। আমরা প্রথমে বুঝলাম যে পাখির আওয়াজ, তো অনেকগুলো পাখি কিচিরমিচির করছে। তো পরে আমরা এদিকে এসে দেখি যে গাছে এত বাদুর ঝুলে আছে যে কি বলবো। আপনারা ভালো করে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাই, এ দেখুন, মানে দেখে মনে হচ্ছে না গাছে কত লাল লাল ফল ঝুলে আছে, কিন্তু আসলে এগুলো বাদুর সব উল্টো হয়ে ঝুলে আছে, মানে কি দারুণ একটা ব্যাপার। এর আগে এত বাদুর একসঙ্গে আমরা কখনো দেখিনি। এইটা এই জায়গাটা পুরো সেই আমেরিকান রেইন ফরেস্টের মতন। অনেকটাই জায়গাটা এক কথায় মানে দারুণ জায়গা, মানে এত সুন্দর নেচার, তারপরে সাথে এই পাশে নদী, এই পাশে পাখি, হরিণ, এইগুলো জায়গাকে আরো মানে আরো বেশি ভালো লাগছে। অন্ততপক্ষে এই জায়গাটায় একবার আসুন, আর কিছু না, একবার আসুন এই জায়গাটায়। আর যদি পারেন, যদি পারেন ফ্যামিলিকে নিয়ে আসবেন, সেই যে মাঝে মধ্যে ফ্যামিলি অনেক ঝগড়া গন্ডগোল হয় না, বন্ধ হয়ে যাবে, সত্যি বলছি মন ভালো হয়ে যাবে, বলে বন্ধ হয়ে যাবে গন্ডগোল। বৌদির সাথে কি আপনার কোন গন্ডগোল আছে? আছে আছে, তাহলে বৌদিকে নিয়ে চলে যান। গার্লফ্রেন্ডের সাথে আপনার কি কোনো রকম মনোমালিন্য আছে? আছে, তাহলে অবশ্যই আজকে বলছি একটা গান করতে, গান শোনাতে। গান কি গান শোনাবে? ঠান্ডা ঠান্ডা গান শোনা, গরম। আমরা সবাই রাজাই আমাদের এই রাজার রাজতে, নইলে মোদের রাজের শোনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজাই, আমরা সবাই রাজাই আমাদের এই রাজার রাজতে, নইলে মোদের রাজের শোনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তাই খুশি তাই চলি, আমরা যা খুশি তাই করি, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশি তাই চলি, মোরা নই বাধা নই দাসের রাজা দাস দাসতে, নইলে মোদের রাজার শোনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজাই আমাদের এই রাজার রাজতে, নইলে মোদের রাজার শোনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, যেমন সামান্যতম মিষ্টি না পড়ে যেমন ভাত মনে হয়, ঠিক সেই রকমই মিষ্টির দ্বারা খুব প্রয়োজন আছে। আর মিষ্টিতে এটাই যে মন খুলে হাসুন, মন খুলে কথা বলুন, এবং নিজের মধ্যে যে কি বলবো, ঈর্ষা দ্বেষ হিংসা এগুলো সব ভুলে গিয়ে প্রকৃতির সঙ্গে মিশে চেষ্টা করুন, দেখবেন জীবনে একটা অন্যরকম রূপ পাবেন। এটা অ্যাকচুয়ালি কি মানে আমাদের এগুলো অ্যাডভাইস নয়, আমরা জীবনে অনেক সাফার করেছি, অনেক স্ট্রাগল করেছি, কিন্তু এটি অ্যাট দিস মোমেন্ট, এই মোমেন্টে এসে আমরা বুঝতে পেরেছি যে লাইফের প্রকৃতির সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি এটাই আছে, আর কিছু না। মজা মানে মজার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করে না, আনন্দ, আনন্দ, আনন্দ সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করে না, টাকা পয়সা দিয়ে। আর একটা অদ্ভুত বিষয় আমি বলবো, এখানে অ্যাড করবো, আপনারা খেয়াল করেছেন আমরা তিনজন ঘুরে বেড়াই, আমাদের মধ্যে কিন্তু কখনোই মানে এখনো পর্যন্ত মারামারি ঝগড়া কিছু হয়নি, কারণ একটাই যে কে বেশি করলো কে বেশি, এই সমস্ত কোনোদিন আসবে না আশা করি। মানে অ্যাকচুয়ালি কি সমস্যাটা অ্যাকচুয়ালি আমরা না একে অপরের পরিপূরক অ্যাকচুয়ালি, মানে আমার কাছে দশ টাকা নেই সেখানে রাজু দশ টাকা দেবে, রাজুর কাছে একশো টাকা নেই সেটা পিন্টু ভাট করবে। এই যে একের পরিপূরক, এই পরিপূরক যদি আমরা হতে পারি, সেটা প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল যদি হতে পারি আমরা, দেখবেন তাহলে লাইফের একটা অন্যতম দিক খুলবে। যদি আমরা সবসময় নিজের স্বার্থটা ভাবি যে নিজের স্বার্থ নিয়ে সবসময় চলবো, নিজের নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের বউ, নিজের বাচ্চা, নিজের সবকিছু, ওই যে গেল ওই যে উপরে গিয়ে দেখা হবে আর কি, উপরে গিয়ে দেখা ভালোই নাচ গানা হলো, রেডিও এখন বন্ধ।
গাইস দেখুন আমাদের বিখ্যাত ইউটিউবার ইজি বেন্ড উইথ বিশ্বনাথ ক্লে ক্রাফটস প্লাস আর কি অ্যাক্রিলিক পেন্টস উইথ বিশ্বনাথ ইগো ব্যাটল ওয়ারিয়ার্স সরকার মোটিভেশন দ্য ইংলিশ লাইব্রেরি সব কটার মালিক আসছে। এত কষ্ট কেন করছো? হ্যাঁ কি দরকার? কষ্টই জীবন, কি অদ্ভুত রাস্তা। হ্যাঁ পাঁচটা দেখুন, মানে নদীর জল উপছে প্রচুর রাস্তায়, এ এক অদ্ভুত দৃশ্য। আর এটা হচ্ছে ব্রিজ না, এবার লাভ মানে সাকসেস। ইয়ো গাইজ, আমাদের আজকের এই বিভূতিভূষণ অভয়ারণ্য মানে পারমাদন যেই ট্যুরটা, যেই হঠাৎ করে একটা ঘুরতে চলে আসলাম, সারপ্রাইজ একটা মানে ভ্রমণ, তো এটা আজকে আমাদের এইখানেই সমাপ্ত হচ্ছে। আজকের এই ট্যুরে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু মানে অনেক আনন্দ উপভোগ করেছি, এবং আশা করি আপনারাও আজকের এই ভিডিও দেখে অনেক মজা পেয়েছেন। তো সেই জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওকে অবশ্যই কিন্তু লাইকটা করবেন। ওকে তো বন্ধুরা, আজকের আমাদের এই টুকটা জাস্ট এখানে সমাপ্ত। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।